হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা হবে মোটো ব্লগ। তো আপনারা দেখেন আজকে আমরা আমাদের এলাকার পাশে সুন্দর একটা স্পটে আমরা চলে আসলাম। তো এটা হচ্ছে পশ্চিম সিং শান্তি রোড নামে সবাই চিনে। তো এটা হচ্ছে আপনার কনসনগর বাজারের পশ্চিম পাশে। তো এই দিকটা আমাদের এলাকার খুবই কাছাকাছি, যেহেতু আমরা দক্ষিণ বারালায় থাকি। তো এদিকটায় আসলাম ঘোরার জন্য। তো ভাবলাম যে আজকে ব্লগটা একটু মোটো ব্লগ করেই আপনারাও দেখতে হয়তো ভালো লাগবে, কারণ সবসময় তো আসলে একরকম ভিডিও দেখতে ভালো লাগে না। তো আজকে ডিফারেন্ট কিছু ট্রাই করলাম। তো সত্যি কথা বলতে আজকে আমার মনটা খুবই খারাপ ছিল, তো ঈশান বললো এদিকটায় আসতাম, তো আসলাম। তো আসলে এদিকটায় আসার পরে মনটা অনেক ভালো হয়ে গেছে, ভিউটা অসাধারণ। তো এই যে আবার দুইটা ভাইয়া বাইকটা দাঁড় করলো, তো জিজ্ঞেস করলো আসলে ক্যামেরাটা কো দিয়ে নিছি, পুরো হিরো 11 ব্ল্যাক। তো আমি বললাম যে শুধু ক্যামেরাটাই নিছি আপনার 55,000, আর পুরো সেট আপটা নিতে লাগছে আমার 80,000 প্লাস। তো আবার জিজ্ঞেস বলে আমার যে এত টাকা কই পান ভাই? স্যার আমি একটা কথাই বলতে চাই ভাই, আমি যা কিছু নিছি অনেক কষ্ট করে নিছি, তো আমার কষ্টের কথা আমি চাই মানুষ না জানুক, সেটা আমার ভিতরেই থাকুক। মানে নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজে কতটুকু কষ্ট করতেছি এটা মানুষ জানানোর দরকার নেই। আসলে আমি কতটুকু কষ্ট করে যে আমি আমার জিনিস নিতেছি, তো এটা শুধু আমিই জানি। তো আপনারা ভিডিওটা দেখেন আর সিনেমাটিক শর্টগুলো দেখেন, ভিউটা দেখেন। তো মিউজিক অ্যাড করে দিতেছি, তো লেটস স্টার্ট। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। রাইট নাও এখন আমরা পশ্চিম সিং ক্রস করতেছি। তো আমরা এদিকটায় অনেকক্ষণ ছিলাম, তো এখন আমরা পশ্চিম সিং ক্রস করতেছি। এটা হচ্ছে পশ্চিম সিং আপনার, এখন আসি আমরা পশ্চিম সিং হাই স্কুলের পাশাপাশি। তো এটা হচ্ছে পশ্চিম সিং হাই স্কুল। তো এখান থেকে এখন চলে যাচ্ছি আমরা। মোটো ব্লগিংয়ে একটা মজা কি আপনি জানেন, সেটা হচ্ছে মানে আপনি যতই কথা বলেন আপনার কথাটা কেউ শুনবে না, বা আপনি আপনার মন মতো কথা বলেই যেতে পারবেন একদম ফ্রিলি। মানে কারোর সামনে যে আমরা অন্য সময় যে ক্যামেরা নিয়ে হাতে নিয়ে কথা বললে একটা মানে নিজের ভিতরে একটা হালকা একটু লজ্জা আসে, তো এটার মধ্যে ওই রকম না। মানে আপনি আপনার মতো কথা বলতেছেন আর গাড়ি ড্রাইভ করতেছেন, মানে ফ্রি একদম এনজয়। তো ওই ওই ফিলটা এখন আমার ভিতরে ছিল আর কি। তো আজকে মোটো ব্লগ করার পরে, তো এই ব্রিজটা হচ্ছে এখন স্টিলের ব্রিজ। তো এটা আমরা অনেক ছোটো থেকেই দেখতেছি স্টিলের, তো এখনও ব্রিজটা আছে। তো ভিডিওটা এনজয় করেন। সো রাইট নাও এখন আমরা আসি হচ্ছে বারলা বাজার। তো আর আপনারা যারা কুমিল্লা বাড়ি অবশ্যই বারলা চিনেন, বারলা কিন্তু মিষ্টির জন্য বিখ্যাত। এবং কি বারলা আবার আপনার অনেক দূর দূরান্তর থেকে মানুষ আসে বারলার চা খাওয়ার জন্য। তো এই জায়গাটা হচ্ছে চায়ের জন্য ওই জায়গাটা বিখ্যাত। তো মাঝে মধ্যে আমরা বারলা আসা হয়, আমরা আসি মিষ্টি খাওয়ার জন্য, তো এদিকে চাটাও হচ্ছে বিখ্যাত। Yeah.
এই জায়গাটা হচ্ছে আপনার লাটিয়া বাজার। তো এই জায়গায় একটা রেস্টুরেন্ট হয়েছে, একটা না দুইটা, এদিকে একটা আর ওই সামনে একটা। তো এদিকে বিকালবেলা মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে, এই যে হালিম সোদপুরি এগুলা খাওয়ার জন্য, আইসক্রিম এগুলো খাওয়ার জন্য এদিকে আসে মানুষ, বিকালবেলা ঘোরার জন্যও আসে। তো জায়গাটা মোটামুটি খারাপ না, ভালোই। তো এদিকটায় আসতে আসতে এই যে আমার বড় ভাই শফিক ভাই, ওনার সাথে দেখা হইলো। তো আসলে উনি আমাদের অনেক সিনিয়র। তো আমরা যখন কুমিল্লা স্টেডিয়াম খেলাধুলা করতাম, তো এখন দুই বছর ধরে যাওয়া হয় না। তো উনি আমার সিনিয়র বড় ভাই, উনি আবার কুমিল্লা, উনি হচ্ছে কুমিল্লা টিকেট কোচিং সেন্টারের দায়িত্বে আছে। তো আমাদের অনেক সিনিয়র, অনেক বড় মাপের একজন প্লেয়ার, তো কুমিল্লায় থাকে।